নমস্কার, স্বাগত সবাইকে। আজকাল পুরুষ অনুষ্ঠানে দেখুন, একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার তার প্রপার ইউজে আমাদের কোন কোন দিকে উন্নতি হয়। এখনও অনেক মানুষ বলছেন, সেদিন অনেকে বলছিলেন যে এখনও পর্যন্ত ছেলে হায়ার সেকেন্ডারি পাশ করে বেরিয়েছে, এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি, ঘুরছে বিভিন্ন ইনস্টিটিউট, ঘুরছে, কোথায় ভর্তি হবে তার নেই ঠিক। আবার এই যে করোনা পরিস্থিতি গেল, করোনা পরিস্থিতির পরে অনেকে চাকরি হারিয়েছেন, তারা এখন অনেকে খুঁজে বেড়াচ্ছেন, চাকরি হয়নি। অন্যদিকে অনেকে বিবাহের সময় হয়ে গেছে কিন্তু বিয়ের উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, বিয়ে হচ্ছে না। তাহলে এই যে এই সমস্ত ক্ষেত্রগুলোকে যদি একসঙ্গে যোগ করা যায়, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ডিলে, অর্থাৎ দেরি হওয়া। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু দেরি হচ্ছে, অর্থাৎ যখন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, ডিলে হচ্ছে। আজকের প্রোগ্রাম কিন্তু ডিলে নিয়ে, যে কেন মানুষের মধ্যে এই ধরনের লেথার্জি থাকে, কেন মানুষের মধ্যে ডিলে হয়। ধরুন আমার একটা কাজ এখনই করা দরকার, সেটা আমি আরও 10 মিনিট পরে করলাম। আমার আজকে ধরুন এক্ষণ ইন্টারভিউতে পৌঁছানো দরকার, কোনো একটা চাকরির ইন্টারভিউ, আমি পৌঁছতে পারলাম না, ডিলে, লেথার্জি, কেন হচ্ছে। এবং আপনি মাথায় রাখবেন একটা জিনিস, যে এই ডিলে, লেথার্জি, ডিলেমা, এর ফলে কিন্তু মানুষের হাত থেকে বড় বড় অপরচুনিটি চলে যায়, মানুষের হাত থেকে সুযোগ চলে যায়। সুযোগ মানুষ আর পায় না, অনেক চেষ্টা করে কষ্ট করেও সেই সুযোগ আর জোগাড় করা যায় না, শুধু এই ডিলের জন্য। তাহলে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা হবে আজকে, যে কেন দেরি হয় কোনো বিষয়ে। সেটা চাকরির প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে, সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার কোনো একটা জিনিস পাওয়ার ক্ষেত্রে হতে পারে, ব্যবসা শুরু করবার ক্ষেত্রে হতে পারে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, লোনের ক্ষেত্রে হতে পারে। বহু মানুষ দেখেছেন যে লোনের ক্ষেত্রে ডিলে হয়, আপনার আজকেই লোনটা পেলে ভালো হতো কিন্তু দেখা যাচ্ছে সেটা ডিলে করে 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 অনেক পরে গিয়ে আপনি পাচ্ছেন, তাতে আপনার দেরি হচ্ছে, পেতে দেরি হচ্ছে, অবস্ট্যাকল হচ্ছে। কেন হচ্ছে, কোন কারণের জন্য এই ত্রুটি বিচ্যুতি, কেন আপনি পাচ্ছেন না সময় মতো লোন? অর্থাৎ নিশ্চিতভাবে আপনার জন্মছকে গ্রহগত অবস্থান এমন আছে, এমন ধরনের সন্নিবেশ আছে গ্রহর, যে যাতে ভালো যোগটা, ভালো সময়টা আপনার কাছে আসতেই পাচ্ছে না, পৌঁছতে পারছে না। তো সেই কারণের জন্য নিশ্চয়ই ডিলে হচ্ছে, যেটা হওয়ার কথা ছিল সেটা আপনি করতে পাচ্ছেন না। তো এটার থেকে আমাকে বেরোতে হবে। দেখবেন অনেক সময় ছেলে মেয়ে, এগুলো ছোটোবেলা থেকে বুঝতে পারবেন, ছেলে মেয়ে সকালবেলা উঠতে চায় না বিছানা থেকে, কন্টিনিউ শুয়ে রয়েছে বিছানাতে, উঠবেই না কিছুতে, কিছুতেই পড়তে বসবে না, কিছুতেই পড়ার জায়গায় যাবে না, কিছুতেই সকালবেলা উঠে দাঁত ব্রাশ করবে না। কেন হচ্ছে? তার মধ্যে লেথার্জেটিক একটা মোমেন্ট কাজ করছে। আবার কিছু আছে দেখবেন যে অনেক সকালবেলায় উঠে ছেলেমেয়েরা পড়তে বসছে, মানে এটা যে একটা ওভারঅল একটা সিনারিও তা কিন্তু নয়, ওভারঅল একটা পরিস্থিতি তা কিন্তু নয়। কারোর কারোর ক্ষেত্রে এই ডিলে করার প্রবণতা মারাত্মক বেশি, কারোর কারোর ক্ষেত্রে লেথার্জি মারাত্মক বেশি। কেন হচ্ছে এরকম? এবং দেখবেন যে সবসময় গ্রহের অ্যাস্ট্রোলজারদের কাজ কি, গ্রহগুলোকে পাওয়ারফুল করা। যে সমস্ত গ্রহগুলোর জন্য দেখা যাচ্ছে ডিলে হচ্ছে, অর্থাৎ সেই গ্রহগুলোর শক্তি কম, গুরুত্ব কম, সেইগুলোর গুরুত্ব বাড়ানো, সেইগুলোকে আরও বেশি পাওয়ারফুল করা। তাতে কি হচ্ছে? তাহলে ওই গ্রহগুলো পাওয়ারফুল হলে আপনার জন্মছকের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় নেগেটিভ অংশগুলো রয়েছে, জন্মছকে যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে, সেগুলো দূর হয়ে যাবে, সেগুলো কমবে, কাটবে আস্তে আস্তে, এবং সেখান থেকে একটা ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ কিন্তু আমরা পেতে শুরু করব, সুবিধা পেতে শুরু করব। আসুন আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। জ্যোতিষপ্রাজ্ঞ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রায় দীর্ঘ 30 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছেন এরকম একজন ব্যক্তি, যিনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক অ্যাস্ট্রোলজি করেছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল সেমিনারে অংশগ্রহণ করেছেন, যার কথা মানুষ অবশ্যই একেবারে কিংকর্তব্য বিমূঢ়র মতো শুনতে থাকে, বুঝতে চান, যার প্রোগ্রাম মানুষ দেখতে চান, লাইভ না হলে হাজার হাজার ফোন আসে। তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সুদীপানন্দ, স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ সকলকে। যারা অনুষ্ঠান দেখেন প্রত্যেকেই জানেন যে অনুষ্ঠানের বিষয়বস্তুগুলো বাস্তব
এবং অত্যন্ত বাস্তবমুখী। দেখুন, আজকে যে কোনো কিছু দেরি হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া, যে কোনো কিছু, এনিথিং লেট হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু হ্যাবিট প্র্যাকটিস তার উপরে ডিপেন্ড করে। আর এই হ্যাবিট বা প্র্যাকটিসও কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের, আমি দেখবেন নেচার ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার বাড়িতে পাঁচটা লোক আছে, পাঁচটা লোক, পাঁচটা ব্যক্তির মধ্যে দেখবেন পাঁচজনের পাঁচ রকম স্বভাব, কিন্তু সেই বাড়িটার কিছু নর্মস আছে, কিছু নিয়মনীতি আছে, সেই নিয়মনীতির মধ্যে সবাই পড়ে। তার মধ্যেও দেখবেন অনেক নিয়মনীতি অনেক বাড়িতে থাকে, যে এতটার মধ্যে শোবে, এতটার মধ্যে উঠবে, দুপুরে এতটার সময় খাওয়া দাওয়া করবে, লাঞ্চ করবে, রাত্রিবেলায় ডিনারের টাইমটা একদম পারফেক্ট, এবং এই সময় পুজো করবে, মানে একটা নির্দিষ্ট নিয়ম থাকে। দেখবেন তার মধ্যেও পাঁচটা ব্যক্তি থাকলে পাঁচজনের একটু সময়ের হেরফের, চিন্তাভাবনার হেরফের, কারুর শুতে একটু লেট হয়ে যাচ্ছে, কেউ ওই টাইমটা মেনটেন করছে না, কেউ দেখবেন কোনো কোনো সময় দেখবেন কেউ একেবারেই মানছে না, সবাই শুয়ে পড়ছে, সে দেখবেন লেট নাইট করে ভোর তিনটের সময় শুচ্ছে, কাজে বা অকাজে, কাজ থাকলে আলাদা ব্যাপার, অকাজেও এটা হয় অনেক সময়। দেখবেন ম্যান টু ম্যান ভ্যারি করে নেচারগুলো। এই অ্যাস্ট্রো নেচার, আমি সবসময় বলি যে অ্যাস্ট্রো নেচার, আমরা অ্যাস্ট্রো নেচারকে কী করে মানুষের মধ্যে ঠিক ঠিক জিনিসটাকে আমরা ইনপুট করতে পারবো, অ্যাস্ট্রো নেচার। এই অ্যাস্ট্রো নেচারের মধ্যে দেখবেন আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষের, দেখবেন প্রত্যেকটা মানুষ, এই যে বলে না ডামি, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের দেখার সাদৃশ্য, মিল, দেখবেন এরকম প্রচুর মানুষ হয় যে প্রচুর মানুষের সঙ্গে প্রচুর মানুষের প্রচুর মিল রয়েছে, 95% হয়তো মিল রয়েছে, কিন্তু 5% হলেও অমিল থাকবে, 5% হলেও একটা দেহে কোথাও তিল হলেও আলাদা থাকবে, মুখের মধ্যে খুব সাদৃশ্য আছে, একটা কণা হলেও একটা বৈসাদৃশ্য কিছু না কিছু থাকবে, ভগবান ওইভাবেই তৈরি করেছে। তা এই যে নেচারের ফারাক, দর্শনের ফারাক, কর্মের ফারাক, চিন্তাভাবনার ফারাক, এইগুলো থেকে কিন্তু আমাদের যে কোনো কিছু প্রাপ্তিতেও লেট হয়ে যায়, লেট কর্ম প্রাপ্তিতে, লেট বিদ্যা প্রাপ্তিতে, লেট যে কোনো কিছু কিছু অ্যাচিভ করতে গিয়ে লেট, কিছু পাওনা আছে তার সেটাতেও লেট, সে যাচ্ছে না, সে কারুর কাছে সে টাকা পাবে, তাকে টাইম দিয়েছে এত অমুক দিন অতটা সময় আপনি আসবেন, সে হয়তো একটা মোটা টাকা পাবে, সে দেখছেন 2 ঘন্টা লেট, 3 ঘন্টা লেট করে গিয়ে তার কাছে পৌঁছচ্ছে, তার অ্যাস্ট্রো নেচার তাকে 2 ঘন্টা 3 ঘন্টা লেট করে সেখানে পাঠাচ্ছে, অর্থাৎ সে সেদিন গিয়া টাকাটা পেলোই না, সেই ব্যক্তি অপেক্ষা করে 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 সে চলে গেছে, তার টাকা প্রাপ্তিটা হলো না। মানে এই যে লেটগুলো কি করে হচ্ছে, কত সমস্যা হয়, মানে পুরো সিস্টেমটাই ভেঙে যেতে পারে, সিস্টেমটা ভেঙে যেতে পারে। আবার দেখুন এই যে আমি এটা মানে বেশ ভালো করে লক্ষ্য করেছি, এটা নিয়ে রিসার্চ করেছি, যে মানুষের লেট হয়ে যাওয়ার পেছনে গ্রহগত কীভাবে ইনফ্লুয়েন্স প্রভাব তৈরি করে, গ্রহের কীভাবে প্রভাব তৈরি হয়। কেউ আছেন লাইনে? ফোনে আচ্ছা, আমরা ফোনটা নিয়ে আবার বলবো, আমি নিয়ে আবার আলোচনায় অবশ্যই যাব। কে রয়েছেন ফোনে? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার বলে বলবো, বলুন কোথা থেকে বলছেন? হুম, আমি মালদা থেকে বলছিলাম, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। বেশ, কেমন লাগে অনুষ্ঠান দেখতে, কতদিন ধরে দেখছেন? ভালো লাগে, আমাদের এক আত্মীয় ওনার কাছে গিয়ে ভীষণ ফল পেয়েছে 2018। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, ভীষণই ভালো লাগে, মানে আর্থিক উন্নতি হয়েছে ওনার কাছে গিয়ে, আর্থিক উন্নতি হয়েছে, ভীষণ ভালো আছি, সেই জন্য আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। বাহ বাহ, মানে আপনি হচ্ছে রেফারড ক্লায়েন্ট আর কি, কেউ রেফার করেছে বা কারোটা দেখে আপনি, এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য যারা রেফারড হয়ে ওনার কাছে এসেছেন। বেশ, আজকে কার সম্পর্কে বলেন আপনার? আমি আমার মেয়ের সম্পর্কে। আপনার মেয়ের সম্পর্কে বলুন, বলুন বলুন বলুন, মেয়ের জন্ম তারিখ? আমার মেয়ে 19/11/92। 19 নভেম্বর 1992। বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ। এর মধ্যে আপনি ফোন করেছিলেন আমাদের অন্য কোন অনুষ্ঠানে? না না না। ওকে ওকে ওকে, শিওর। আমার ওই মাটির মেয়ে ফোন করেছিল, ও এসেছিল আমাদের এখানে, তো আপনার অনুষ্ঠান দেখে ও ভীষণ ভালো লেগেছে, বাংলাদেশের টাইম, ওকে, মানে ঢাকার টাইম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ।
আচ্ছা দেখুন 19 নভেম্বর সেই দিনটা কিন্তু বৃহস্পতিবার ছিল, ঠিক আছে? তুলা লগ্ন দেখতে পাচ্ছি, তুলা লগ্ন এবং এক সেকেন্ড, সিংহ রাশি, তুলা লগ্ন বললাম, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, শুক্রের মহাদশার জন্ম। তো এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি বুধ গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে, বকরি রয়েছে, এবং এই চার্টের মূল ভাবটায় 19 ডিগ্রি 1 মিনিট লগ্নের ডিগ্রি রয়েছে। দেখুন এই চার্টের মূল ভাবে আমি ঢুকছি, এইখানে দেখাচ্ছে লগ্ন থেকে 7-8 নম্বরে কেতু, অষ্টম ভাবে কেতু রয়েছে, দশমে মঙ্গল নিচস্থ, এইখানে বুধ যে গ্রহটা সার্বিক শুভ গ্রহ, সে রাহুর সঙ্গে রবির সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। বুধ এখানে নবমপতি বুধ, রবির সঙ্গে বুধাদিত্য যোগ দ্বিতীয়ভাবে করেছে বৃশ্চিক রাশির ঘরে, কিন্তু সঙ্গে রাহুকেও যুক্ত করেছে, এখানে রবি রাহু গ্রহণযোগ পড়ল। দেখুন থার্ড হাউসে শুক্র গেছে, অষ্টমপতি থার্ড হাউসে গেছে। এবার বলে দিই, এটা কার চার্ট বলে, আপনার ছেলের না ওনার মেয়ে? মেয়ে, মেয়ের চার্ট, ওনার মেয়ের, তাই তো? চতুর্থ লর্ড, শনি চতুর্থ ঘরেই আছে, দশমপতি একাদশে গেছে, বৃহস্পতি নাশ ভাবে রয়েছে, ষষ্ঠ ষষ্ঠ তৃতীয় পতি বৃহস্পতি নাশ ভাবে। এবার দেখুন এই চার্টটার, আমি এই চার্টটা ইন্ডিকেট করে আপনার মেয়ে পড়াশোনায় মধ্যশিক্ষাটায় কিন্তু যথেষ্ট ভালো হওয়ার কথা, মধ্যশিক্ষায় যথেষ্ট ভালো হওয়ার কথা। এক সেকেন্ড, আমি তো দেখুন একদম আমার এখানে বলে না, টিভিতে বলে না, আমার চেম্বারেও একই সিস্টেম, আগে কিছু বলতে দিই না, আগে আমি বলবো মেলাবেন, আমি যা বলছি সঠিক মিলছে কিনা অতীত বর্তমান, তবে কথা বলবেন, এটা আমার সব জায়গার সিস্টেম। দেখুন এখানে ইন্ডিকেশন হচ্ছে ভীষণ ভালো, ভীষণ ভালো, মধ্যশিক্ষা একদম 1 থেকে 5-এর মধ্যে হওয়ার কথা, এরকম মেয়ে 1 থেকে 5-এর মধ্যে হয় ন্যাচারালি, খুব ভালো। দেখুন এই চারটার মধ্যে দেখায় উচ্চ বিদ্যারও কারো কথা রয়েছে, অন্তত মাস্টার ডিগ্রি অবধি হওয়ার কথা, এই চার্ট ইন্ডিকেট করে মাস্টার ডিগ্রি অবধি হওয়ার কথা, কিন্তু উচ্চ বিদ্যাটার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ঘটেছিল, ঘটার কথা। আর এই চার্ট ইন্ডিকেট করে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগবে, মনে একটা ভয় ভয় ভীতি ভীতি ভাব, মনটা মধ্যে মধ্যে যথেষ্ট আনন্দে থাকে ঠিক কথাই, মধ্যে মধ্যে কী যেন একটা চিন্তা করে, সকলকে নিয়ে থাকতে খুব ভালোবাসে, কিন্তু দেখুন এই চার্টে এমন একটা টেন্ডেন্সি রয়েছে যেখানে আফটার ম্যারেজ লাইফ, বিবাহের পরে দেখা যাবে যে সময়টা যেন সঠিকভাবে নেই, আফটার ম্যারেজ লাইফ হেলথ ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, শরীর স্বাস্থ্য ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এবং এই চার্টটার মধ্যে আরেকটা রয়েছে, সেটা হলো যে মনে একটা ভয় ভয় ভীতি ভীতি ভাব, কর্ম করে আপনি বলেই দিয়েছেন কর্ম করে, এটা নিয়ে আর বলার কিছু নেই, টিচার আপনি বলে দিলেন, কিন্তু এই চার্টটার মেইন যে অ্যাস্ট্রো নেচারটা, ওই অ্যাস্ট্রো নেচারটা হচ্ছে মনে একটা কেমন যেন একটা অজানা ভয় ভীতি অনেক সময় ঘিরে থাকবে, জীবন সম্বন্ধে মধ্যে মধ্যে একটা ভয় এরকম থাকবে। বলুন এবার একটু শেয়ার করুন, মানে 1 বছর ধরে দেখাশোনা চলছে, মানে বিয়ে মানে এগোচ্ছে না, বিয়ে মানে হচ্ছে না। আমি কি বললাম আপনাকে, যে বিবাহ নিয়ে ডিস্টার্ব থাকবে, বিবাহের ব্যাপারটা নিয়ে ডিস্টার্ব থাকবে, আফটার ম্যারেজ লাইফ, বিবাহের পরে, আমি কিন্তু বিবাহ হয়েছে বা বিবাহ হয়নি কথাটা একবারও বলিনি, আমি বলেছি আফটার ম্যারেজ লাইফ শরীর স্বাস্থ্য ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, এখনও দেখবেন মধ্যে মধ্যে শরীরটা যেন ক্লান্ত অবসন্ন, মধ্যে মধ্যে বলবে শরীরটা ভালো লাগছে না, একদম শিওর এই এই ধরনের ব্যাপারগুলো। এবং হাতে অর্থ, টাকা পয়সা খুব একটা রাখতে পারবে না, চট করে অর্থ কিন্তু ভীষণভাবে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে এর হাতে। একটু বলুন দেখি, কি আরেকটা আর কি, আমি নিশ্চয়ই বলবো, আগে বলুন আগের যেগুলো উনি বললেন সেগুলো মিলছে কিনা আমাকে বলতে হবে না? এগুলো মিললে পরেরটা তো মিলবে, আপনি যা যা বলে রাখলাম সেগুলো কি ঠিক আছে? মধ্যে মধ্যে শরীর অবসন্ন লাগবে, শরীর খুব দুর্বল লাগবে, কোনো কাজের পরে এটা বলেছেন, ঠিক বললাম তো? এই বছরটা বিবাহের টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি না, নেক্সট ইয়ার বিবাহের টেন্ডেন্সি রয়েছে,
এই বছর আপনি যা রেমেডি পড়ান না কেন, এই বছর অক্টোবরের আগে কোনো রেমেডি ধারণ করালে কোনো উপকার হবে না। আফটার অক্টোবর, এই বছরের অক্টোবরের পরে একটু রেমেডি করে নেবেন ভালো জায়গায় দেখিয়ে। বিবাহের জন্য বিশেষ রেমেডি একে করা প্রয়োজন আছে, কিন্তু অক্টোবর মাসের আগে নয়, অক্টোবর মাসের পরে। আর এই চার্টটা আমি বলছি যে এই চার্টটা কারুকে দেখালে অক্টোবর না, আপনি নভেম্বর, নভেম্বরের পরে কাউকে দেখাবেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে নভেম্বরের পরে দেখাবেন, ঠিক আছে? বুঝছেন? এইসব নিয়ে বলা যাবে না, এইসব নিয়ে চেম্বারের কথা, এগুলো চেম্বারে আসলে বলা যাবে, ঠিক আছে? বিস্তারিত আপনার জানতে হলে আপনি অবশ্যই চেম্বারে চলে আসুন। দেখুন বুকিং নাম্বার রয়েছে টেলিভিশন স্ক্রিনে, যে নাম্বারগুলো রয়েছে বুকিং বলে যাচ্ছে, সেখানে ফোন করুন, পরিষ্কারভাবে হেল্প করাবে। এছাড়া অনলাইন এটা এখন আমার কাছে নিয়ে আসলেও আমি দেখবো না, এই চার্ট আমার কাছে এসে এখন নভেম্বরের আগে আমার কাছে এসেও কোনো লাভ নেই। যা আসবেন আমার কাছে আসলে নভেম্বর, বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দেখালে আফটার নভেম্বর গেলে আমার মনে হয় ঠিক ঠিক হবে, ওই সময় রেমেডিটা করলে ভালো হবে। বুঝে গেল? বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য। আমরা আবারও আলোচনা আসি, তাতে আপনি ইম্পর্টেন্ট আলোচনায় ছিলেন, কিন্তু অসাধারণ একটা প্রেডিকশন হলো। দেখুন সব জায়গাটাই কিন্তু ছুঁয়ে যাওয়া এবং সেই জায়গায় মিস না করার যে জায়গাটা, সেগুলো মানে এইরকম চার্ট কি জানেন তো, এই এইসব চার্টগুলো কি হয় অ্যাকচুয়ালি, জীবনের প্রথমটা খুব ভালো হয়, মধ্য জায়গা থেকে একটা ডিস্টার্ব আসা শুরু, একটা ভাঙন শুরু হয়। এবং আপনি বললেন যে বিয়ের পর শরীর স্বাস্থ্য নিয়েও নানান রকম সমস্যা, বিয়ের পরে শরীর স্বাস্থ্য যথেষ্ট অবনতি, একদম গ্যারান্টেড, মানে আমি কারণ দেখিয়ে বলে দিতে পারি, কিন্তু এখন যেহেতু সময় কম আমি সেটা বলছি না, ঠিক? এবং আফটার ম্যারেজ লাইফ জীবনে একটু প্রবলেমও আসবে, ভুল বোঝাবুঝিতে, অর্থাৎ এই চার্টকে ভীষণভাবে ভালো করে ম্যাচমেকিং করিয়ে তবে বিবাহ দেওয়াটা দরকার। বেশ, যারা যারা ফোন করবেন বিভিন্ন চেম্বারের জন্য, তাদের জন্য দেখুন টেলিভিশন স্ক্রিনের নিচে বুকিং নাম্বার বলে লালের যে জায়গার মধ্যে লেখা রয়েছে, এই নাম্বারগুলো টুকে নিন, টুকে নিয়ে ফোন করবেন, অবশ্যই সুদীপ আনন্দের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। এছাড়া আপনি অনলাইন প্রেডিকশনও করাতে পারেন আলোচনায়। আবার আমরা, আপনি কি আর ফোন নেবেন? ফোন তাহলে আমরা আসবে কি যদি আমরা ট্রাই করি তাহলে? আচ্ছা, যদি আসে তো ছোট করে কিছু বলে দেওয়া যাবে, কিন্তু তার আগে বলি, যারা এইভাবে একটা অশান্তির শিকার হচ্ছেন যে কোনো কাজটা খালি খালি পিছিয়ে যাচ্ছে, তারা একটা কাজ করবেন, মানে খুব ভালো হয় যদি এটা করতে পারেন, সেটা হচ্ছে ভোরবেলা একটুখানি উঠবেন, কিছুদিন আপনারা কয়েকটা রবিবার, অন্তত তিনটে রবিবার ভোরবেলা সূর্যার্ঘ্য দেবেন, ভোরবেলা, অর্থাৎ যখন মাত্র সূর্যটা আকাশে মাত্র লালচে রেখাটা দেখা দিচ্ছে ঠিক সেই সময়টা সূর্যার্ঘ্য করতে হবে। হাতে একটা লাল জবা, একটা বেলপাতা, একটু কালো তিল, একটু কাঁচা দুধ, এইটা নেবেন, এবং তার সঙ্গে যদি সামান্য একটা জিনিস নিতে পারেন ভীষণ ভালো হয়, সেটা হচ্ছে অল্প একটু কেশর নেবেন, কেশর, এটাকে একত্র এইভাবে ধরে ওম শ্রী শ্রী নম সূর্যায় এইভাবে আপনারা তিনবার পূর্ব দিকে মুখ করে জাস্ট যখন লাল রেখাটা দেখা দেবে, এরকম তিনটি রবিবার যদি আপনারা করতে পারেন, দেখবেন জীবনের এই যে দেরি হয়ে যাওয়াগুলো, যে কোনো কাজ পিছিয়ে যাওয়াগুলো, বা আপনাকে পিছিয়ে দিচ্ছে কেউ, এইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তিনটি রবিবার করতে পারলে ভীষণ ভালো হয়। বেশ, আর ঠিক মিনিট তিনেক রয়েছে, একটা ফোন নেবো, দ্রুত আমরা প্রেডিকশনে আসবো। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ 11/8/1984। 11/8/1984, টাইম বলুন। দুপুর 2:15। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে বর্ধমান। কেমন লাগে অনুষ্ঠান সুদীপদার, প্রোগ্রাম কেমন? খুব ভালো লাগে, আমি খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়ে বসে থাকি দেখবো বলে, এত ভালো লাগে প্রোগ্রামটা। আচ্ছা আচ্ছা, বাহ, ওকে, ভালো লাগলো শুনে। ওকে ওকে, জন্মটা কোথায়? বর্ধমান। জন্ম হচ্ছে বর্ধমানে। হ্যাঁ, আমি এই যে মন্ত্রটা বললাম, এটা হাতটা কিন্তু ডান হাতটা উপরে থাকবে, বাঁ হাতটা নিচে থাকবে, এইভাবে দিতে হবে সূর্যার্ঘ্য। আপনি মহিলা বা পুরুষ যেই হন না কেন, হাতটা কিন্তু ডান হাত উপরে থাকবে সবসময় দিয়ে সূর্যার্ঘ্য দিতে হবে, এবং ওম নমো শ্রী শ্রী সূর্যায়, এটা তিনবার, ওম নমো শ্রী শ্রী সূর্যায়, ওম নমো শ্রী শ্রী সূর্যায়, সূর্যায় নমো, লাস্টে আর একটা নমো বলতে পারেন, তাতে অসুবিধা নেই, এইভাবে বলে তিনবার বলে সূর্যার্ঘ্যটা দিতে হবে, এবং সেটা ছাদের ওপরে হোক, আপনি উঠোনে দাঁড়িয়ে হোক, করলে খুব ভালো হয়। আচ্ছা, এবার বলে দিই ওর ওর যে লগ্নটা, বৃশ্চিক লগ্ন, ওনার কে হয়, ছেলে না মেয়ে? ওনার মেয়ে। মেয়ে? আমার মেয়ে। মেয়ে, বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শুভ নক্ষত্র, ঠিক আছে? এবং এই চার্টের মধ্যে বৃহস্পতি গ্রহটা রেট্রোগ্রেড রয়েছে। দেখুন এই চার্টের আমি ইন্টারনাল সাইডটায় ঢুকছি, এখানে দেখাচ্ছে যে
লগ্নের মধ্যে মঙ্গল লগ্নস্থ হয়েছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে, বা তৃতীয়ভাবে চন্দ্র নাশভাবে রয়েছে, সপ্তমভাবে রাহু রয়েছে, রবি দশমপতি রবি নবমভাবে জলের ঘরে পড়েছে, বুধ শুক্র দশম ঘরে পড়েছে, শনি উচ্চস্থ হয়ে দ্বাদশে। দেখুন এই চার্টটা সত্যি কথা বলতে কি ভীষণ ভালো চার্টের আন্ডারে পড়ে, কিন্তু কি হবে এর অনেক সময় ভুলে যাওয়ার প্রবণতা লাইফে ভীষণভাবে ভুলে, এর বিদ্যার ভাব কিন্তু খারাপ না, কিন্তু বিদ্যার প্রতি একটা অমনোযোগিতা মানে থাকার কথা মধ্যে মধ্যে একটু পড়ে পড়ে এই জিনিসটা দেখি একটু এক সেকেন্ড, এই জিনিসটা যখনও ছোটো ছিল তখন এই জিনিসটা একটু পেছনে লেগে থাকার টেন্ডেন্সি থাকার কথা। আর সত্যি বলতে কি এমনি মেরিটোরিয়াস বিদ্যা ভালো হওয়ার কথা, ওকে যদি ছোটোবেলায় ঠিকঠাক আপনারা যদি রেমেডি করে থাকেন তাহলে ভালো দিকে চলে যাওয়ার কথা, আর রেমেডি যদি না করে থাকেন ছোটোবেলার দিকে তাহলে আমার মনে হয় যে একটু ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে মধ্যে মধ্যে, হ্যাঁ, বা ভুল বোঝা, অনেক সময় দুম করে মাথা গরম হয়ে যাওয়া, এই টেন্ডেন্সি থাকবে জীবনে, এর কর্ম হবেই, কর্ম হওয়ার কথা। আর এই চার্টটা ইন্ডিকেট করে যে জীবনে ভালো একটা প্রতিষ্ঠা পাওয়ার কথা, কিন্তু পারিবারিক জীবন ভীষণভাবে ডিস্টার্ব, ভীষণভাবে অস্থির থাকবে। কি করছে বলুন বেশ এবার একটু শেয়ার করুন। হ্যাঁ মানে দুটো ননদের বিয়ে হয়েছে, ননদগুলো একটুখানি সংসারে ডিস্টার্ব করে। ননদ কেন, কেউ খুব একটা মানে সুখ শান্তি দেবে না, এই চার্টটা ইন্ডিকেট করে। এবং শুধু তাই নয়, দেখবেন খুব ভুলে একটু ভুলে যায় না চট করে, আর মনে নেই আমাদের টাইম তো শেষ হয়ে গেছে, যাই হোক টাইমটা নেই হয়তো হাতে, তো ব্যাপারটা হচ্ছে কিন্তু অসাধারণ, মানে ঠিক আপনি যেটা বললেন উনি একেবারে সেটা নিয়েই বলছেন, হ্যাঁ দুটো ননদ আছে বিয়ে হয়নি এগুলো খুব ডিস্টার্ব, অর্থাৎ পারিবারিক সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা জারি থাকুক না কেন বুকিং করুন, বের করা যায় সমস্যা থেকে, উদ্ধার নিস্তার নিষ্কৃতি পাওয়া সম্ভব। আজকে এই পর্যন্ত, অবশ্যই আবারও পরবর্তী অনুষ্ঠান ঠিক বুধবার দুপুরবেলা তিনটের সময় দেখা হচ্ছে। নমস্কার সুদীপ দাকে, নমস্কার সবাইকে।